গুড আফটারনুন বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, দেখতেই পাচ্ছ আমি রেডি শেডি হয়েছি। তো কেমন লাগছে আমাকে? আশা করি ভালোই লাগছে। আর সবাইকে স্বাগত পঙ্কচন্দ্রা লাইফস্টাইল চ্যানেলে। আর আজকে যাচ্ছি আমি একটু ঘুরু 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 মানে একটা নিমন্ত্রণ আছে, সেখানেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। আশা করি ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। তো চলো লেটস স্টার্ট। হ্যাঁ বন্ধুরা, তো সঙ্গে মেয়ে আর তোমাদেরকে নিয়ে ক্যামেরা সঙ্গে করে বগলে করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই দেখো রাস্তায় যেতে যেতে আরেকটা পুজো হচ্ছে, আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, ভুলে তোমাদের বলতে ভুলে গেছি। তো কৌশিকী অমাবস্যা আজকে সব রক্ষা কালী পুজো হচ্ছে, মানে কালী পুজো হবে। আর আমাদের যেখানে যাচ্ছে সেখানেও হচ্ছে তারা মায়ের পুজো। তো এটা একটা পুজো বাড়ি। তো দেখো কী সুন্দর রাস্তাটায় লাইটিং ফাইটিং করেছে। তো চলো সবার আগে গিয়ে তোমাদেরকে দেখিয়ে নিই ওদের রক্ষা কালী ঠাকুর। তো এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। আর এই যে আজকে তারা মাকে সাজিয়েছে, আর যাদের বাড়ি গিয়েছে তাদের তারা মা মানে বিশাল বড় ভক্ত বলতে পারো। মন্দিরটাও দেখতে পেয়েছো কী সুন্দর। তো ঠাকুরকে প্রসাদ টোসাদ দিয়ে আমরা এবার বসে পড়েছি। এটা হচ্ছে বাইরের লুকটা মন্দিরে, খুব সুন্দর না? তো একদিকে হচ্ছে ঠাকুরের মন্দির, আর একদিকে ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার। তো এদিকে দেখো সবাই মানে যারা আসবে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আজকে আমার এখানেই প্রোগ্রাম খাওয়া দাওয়ারও। তো সঙ্গে আমার বর আসেনি, মেয়ে আর আমি একাই এসছি। আর এই যে আমার মেয়ে আরেকবার ঠাকুর দর্শন করে এলো, আর মেয়েকে বলছে একটু হাস। তো নতুন জায়গা দেখে একটু কনফিউজড হয়ে গেছে, কী করবে কী করবে না। তো মুখ চুপচাপ করে বসেছিল, আর আমি দাঁত কাপাটি বাড়ি করেই যাচ্ছি। তো দু একটা ছবি করেছি। তো এখন বলতে গেলে আমাদের সবারই নিমন্ত্রণ। তো আসার মধ্যে আমি আমার মেয়ে এসছি, কিছুক্ষণ পর আমার মা চলে আসে। তো মা আসতেই আমাদের মানে পুজো বাড়িতে বলতে নেই, কোনোদিন আইসক্রিম করেনি, আমি প্রায় অনেক বছর ধরেই যাচ্ছি। কিন্তু এবছর মানে ভাগ্যবশত আমার একটা ইউটিউবার বন্ধু বলেছে তোমার নিমন্ত্রণ আছে, আইসক্রিমটা আমার জন্য এনো। আর দেখো সত্যি সত্যি এবছর আইসক্রিম করেছে, আমি ভাবতেও পারিনি। আর আইসক্রিমটা যখন আমি দেখি শুনেছি যে আইসক্রিম হয়েছে, আমি আমার ওই ইউটিউবের বন্ধুদের কথা ভাবছি যে ও এবার বললো যে আমার জন্য আইসক্রিমটা আনবে। দেখো সত্যি সত্যি এসে আজকে আইসক্রিম পেয়েছি। তো আমি আইসক্রিম খাইনি, আমার মেয়ে প্রথমে আইসক্রিম খেতে শুরু করে দিল। তো আইসক্রিম খেয়ে বসাবসি করে এবার খেতে বসে গেছি। আর কারণ কি অনেকটা ভিড় হয় এখানে, প্রায় 200-300 লোক নিমন্ত্রণ হয়। আর এই যে আমাকে ভূত পেতনির মতন ক্যামেরার অবস্থা বুঝতেই পারছো। তো আমি একটা শাড়ি পরেছি, আর কি বলবো, কালার ফালার মনে পড়ছে না কী কালার। তো এডিটিংয়ের সময় কিছু মনে পড়ে না। এই যে আমার মাসি, আমার মা, মাসি শাশুড়ি সবাই বসেছে, আর এটা হচ্ছে আমি, ওয়ান অ্যান্ড অনলি চন্দ্রা, আর কি বলবো। তো এবার হচ্ছে খাওয়ার পরিবেশনের দিক। তো দেখো কত লোক, মানে আমি কিছুক্ষণ বসেছিলাম আধ এক ঘন্টার মতন, তার মধ্যেই পুরো প্যান্ডেলটা ভিড় হয়ে গেছে। আমার মা বলছে বসে পড়, নাহলে তুই আজকে আর বাড়ি যেতে পারবি না। প্রত্যেক বছর এরকম ভিড় হয়। তো মায়ের কথা অপন্ন না করে বদ্ধ মেয়ের মতন, মানে ভদ্র মেয়ের মতন আর বাধ্য মেয়ের মতন আমি খেতে বসে পড়েছি। আর এই ক্লিপটা হচ্ছে আমার বোন তুলেছে। তো পুজো বাড়ির জানোই খাবার সবসময় বিশাল টেস্টি হয়। তো সবার আগে যেটা ওরা পরিবেশন করে সেটা হচ্ছে, এটা কী বলে ভুলে গেছি, তো যাই বলে তোমরা তো নিশ্চয়ই জানো। তো ছোলার ডাল, আলুর দম আর নান করেছিল, আর মিষ্টি করেছিল। তো এই সমস্ত খাওয়া দাওয়ার পর, তো এখানে দেখো আমার মা আর মাসি রীতিমতো এখানে আর একটা মিটিং বসে গেছে। ওরা যেখানে যায় মিটিং করে, আমি মিটিং করি না, আমি শুধু ক্যামেরা করি। তো ভাবলাম ওদের মিটিংটাও তোমাদের দেখিয়ে নিই। আমি আমার মেয়ে আমার বোন একদিকে বসেছি, আর মা মাসি যেহেতু মিটিং করবে তারা একদিকে বসেছে। তো এদের মিটিং সিটিং দেখতে দেখতে ভিডিও করতে করতে আমি খেয়ে নিয়েছি। আমার মেয়ে একা একাই খেয়েছে, জানি না কী করে খেয়েছে, যেটুকু খেয়েছে আমি জানি ঘরে গিয়ে খাওয়াবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চট জলদি বেরিয়ে পড়লাম, কেন অলরেডি 10টা বেজে গেছে। তো বেরোনোর পর আমার মাসি বললো চলো একটু ফটো সেশন হয়ে যাক সবার সাথে, আমাকে নাকি দেখতে সুন্দর লাগছে, আর দেখতে পাচ্ছে সবাইকেই সুন্দর লাগছে, আমি একা না, নিজের তারিফ নিজেই করতে থাকি। তো যাই হোক, কেমন লাগছে সবাইকে বলো। যেহেতু আমার ফোনটা আজকাল একটু খারাপ হয়ে গেছে, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটোই গেছে, তাই ফটোগুলো যদি একটু খারাপ লাগে কেউ কিন্তু বাজে কমেন্ট করো না। তো ফটো টটো তুলে এবার চলে যাচ্ছি বাড়ি। তো আর বেশি ভিডিওটা লম্বা করবো না, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তার দিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রেখো।